সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো এখানে দেখতে পাচ্ছ যে এয়ার ইন্ডিয়া লিমিটেডের যে সুপারভাইজার পদে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা চাই, তবে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। সো তোমরা দেখছো গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল, আমি আছি তোমাদের সাথে সাহিল। সো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ যে পিডিএফটি তোমরা www.airindia.com এর যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। টোটাল 11টি পিডিএফ বা ফাইল রয়েছে, এখান থেকে তোমরা সেটি ডাউনলোড করেও দেখে নিতে পারো, বা এখানেও তোমরা ভিডিওতেও দেখে নিতে পারো। আমি সমস্ত কিছু আলোচনা করবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে সমস্ত জব নিউজ এছাড়াও বিভিন্ন কোর্স এবং অনলাইন আর্নিং সমস্ত কিছু জানানো হয়। সো সাবস্ক্রাইব করে দিতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারো। সো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ পিডিএফের প্রথম লেখা আছে এয়ার ইন্ডিয়া লিমিটেডের যে সুপারভাইজার পদের নিয়োগ করা হচ্ছে, পোস্ট হচ্ছে সুপারভাইজার সিকিউরিটি। এখানে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট 20 জন, এছাড়াও ফিমেল ক্যান্ডিডেট 18 জন রয়েছে। এখানে টোটাল যে স্যালারি হবে সেটির 22,371 টাকা, এবং এখানে সমস্ত কিছু যে রিকোয়ারমেন্টগুলি দিয়ে দিয়েছে, কীভাবে আবেদন করবেন এবং SC/ST-দের জন্য কী সুবিধা রয়েছে সমস্ত জানিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ কবে থেকে শুরু হবে সেটাও দিয়ে দিয়েছে, 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এবং আপার এজ লিমিট যেটা হবে যেটা 33 বছর হবে, 18 বছর থেকে 33 বছর পর্যন্ত তোমরা থাকলে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ যে এটাই দিয়ে দিয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান বলে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েটের জন্য এটা বেরিয়েছে ভ্যাকেন্সিটা, দেখে নেবে একটু পজ করে। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা দিয়ে দিয়েছে, ফিমেলদের জন্য হাইট হতে হবে 154.5 সেমি, এবং মেল ক্যান্ডিডেটদের জন্য 163 সেমি তোমাদের উচ্চতা হতে হবে। SC/ST-দের জন্য 2.5 সেমি ছাড় আছে, এছাড়াও যারা পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চলে থাকো তাদের জন্য 2.5 সেমি ছাড় রয়েছে উচ্চতার দিক থেকে। সিলেকশন প্রসেসটা দেখে নিতে পারো, এখানে বলে দিয়েছে 12 দিনের যে প্যাটার্নটি হবে সেটি দিয়ে দিয়েছে। এখানে অ্যাপ্লাই কীভাবে করবে এখানে দিয়ে দিয়েছে, ক্যান্ডিডেট হুইস টু অ্যাপ্লাই আর অ্যাডভাইস টু লগ ইন টু দা এই অফিসিয়ালি যে ওয়েবসাইট যেটা বললাম www.airindia.in এর যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেখান থেকে এই ফাইলটি ডাউনলোড করতে হবে, এবং পোস্ট স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ পিডিএফটি, সো তোমরা এই পিডিএফটি ডাউনলোড অবশ্যই করতে হবে। আর এই যে ফর্মটি লাস্টে আমি দেখাচ্ছি, সেই ফর্মটিকে তোমাদের ভালোভাবে ফিল আপ করে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সো এখানে দেখে নিতে পারো সমস্ত লিমিট যে ভ্যাকেন্সিগুলোর সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। তোমাদের পিডিএফটি ডাউনলোড অবশ্যই করতে হবে, কারণ এখানেই তোমাদের যে ফর্মটি রয়েছে সেখান সেগুলি সমস্ত দিয়ে দিয়েছে। এখানে দেখো লিস্ট অফ ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি বলে দিয়েছে। মার্কশিট লাগবে 10 পাসের, 12 পাসের মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, আর 10 পাসেরও যে মাধ্যমিকেরও সার্টিফিকেট লাগবে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে, এছাড়াও যে সাধারণ যে ডকুমেন্টসগুলি লাগে সেগুলি লাগবে। SC/ST-র মধ্যে হয়ে থাকলে SC/ST OBC সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটগুলো একটু পজ করে দেখে নেবে, আমি একটু জুম করে দেখে দিচ্ছি তোমাদেরকে, এইগুলো লাগবে, এগুলো একটু পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ এই ফর্মটা, যে ফর্মটা বললাম রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এখানে সাধারণ ফর্ম আছে, এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, এখানে নেম দিতে হবে, বাবার নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ এজ দিতে হবে, রিজিয়ন যে তোমাদের কী ধর্ম সেটা দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে জেনারেল, SC/ST OBC বা অন্য হলে সেটা টিক মার্ক দিয়ে দিতে হবে। এখানে ব্যাংকের যে এটা দিতে হবে, এখানে হাইট দিয়ে দিতে হবে, ওয়েট দিতে হবে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের যে 10 পাসের যে বোর্ড থেকে হয়েছ, পাসিং ইয়ার, ডিউরেশন সমস্ত কিছু দিয়ে দিতে হবে। এইখানে সার্টিফিকেটের ডিটেলসগুলি দিতে হবে, দেখে নিতে পারো। যে নর্মাল যেমন ফর্ম হয় তেমনই খুব ইজি ফর্ম, এইটি ফর্মগুলি ফিল আপ করতে হবে।
এখানে দেখতে পাচ্ছ একটি যে ডক্টরকে দিয়ে যে হাইট এইসব যে একটি ফর্ম বের হয় না, সেটি তোমাদের একটি ডক্টর MBBS ডক্টরকে দিয়ে সিগনেচার এবং স্ট্যাম্প করে দিতে হবে। OBC সার্টিফিকেট যারা OBC রয়েছে এইটা ফিল আপ করতে হবে। সো এছাড়াও এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের এগুলো দিতে হবে। এখানে আরেকটি দিতে হবে যেটি খুবই খারাপ একটি PDF পাঠিয়েছে, ভালো প্রিন্ট আউট নয় এটি, আর এটি এই পিকচারের এ নয়, এটি PDFটি এইরকমই। তবুও তোমাদের ভালো করে একটু দেখে PDFটি ফাইল করে দিতে হবে। এখানে আরেকটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। সো এই 11টি ফর্মই বেরিয়েছে বা PDF দিয়েছে এখানে, যার মধ্যে দুটিতে দিয়ে আছে রিকোয়ারমেন্ট বা কি কি লাগবে, যোগ্যতা, সমস্ত কিছু ডিটেলসটি দিয়ে দিয়েছে এবং তারপরেরগুলিতে ফর্ম দিয়ে আছে। সো এটি ডাউনলোড করে নেবে তোমাদের যে অফিসিয়ালি ওয়েবসাইটটা দেখানো www.airindia.com, সেখানের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা এটি ডাউনলোড করে নেবে এবং ফর্মটি ফিল আপ করে নেবে। উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস হলেই এটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটির যে পোস্টের নামটি দেখালাম তোমাদের, সেটি হলো সিকিউরিটি, যেটি সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, এবং উচ্চ মাধ্যমিক এছাড়াও গ্র্যাজুয়েট পাস হলেই এটাই অ্যাপ্লাই করতে পারবে। সো এই PDF যে ফাইলটি সেটি www.airindia.com তোমরা পেয়ে যাবে। সো আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করছি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের জবের নিউজ, গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব সমস্ত কিছু নিউজ আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে বা PDF ফাইল যদি কোনো অসুবিধা হয় সমস্ত কিছু জানাবে, আমি সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো। সো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি।